مهربان خدا. আমি এতদিন যে আশাই ছিলাম আজ আমার সেই আশা পূর্ণ হয়েছে। এই শাহী মসজিদে আমাকে যে ইমামতি করতে হবে, আমার সহ পরিবার নিয়ে এই কুপাতে এসেছি। তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। এই যে দেখুন স্বামী, এই এক ফোঁটা পানির জন্য আমার আলীরাজা কিরম ছটফট করছে। স্বামী, এক ফোঁটা পানি পান করে আমার আলীরাজকে জীবন রক্ষা করুন স্বামী। শহর বলো, আমরা যে ওই মদিনা ছেড়ে কুপা এসেছি, আমি এই মুহূর্তে এখন পানি কোথায় পাবো? স্বামী, ওই যে দেখুন স্বামী, ওদিকে ঘুরাত নদীর কূল দেখা যাচ্ছে। ওই নদীর কূল হতে আমার আলী আজকে পানি পান করার কাজে। শহর বালু, এ দেখো শহর বালু, ওই বৃহৎ নদীর কূল দেই ওই এদিদের স্বর্ণরাতে ঘেরাও করে রেখেছে। আমি কেমন করে আমার আলি একবারকে পানি পান করাবো? স্বামী, যেমন করে হোক আমার আলি আজকে একটু পানি পান করেন স্বামী। না শহর বালু, আমার আজকে আমি মরতে যাবো না স্বামী। দাও দাও শহর বালু, আজকে আমার কোলে দাও, দেখি দেখি আমি কোনো উপায়ে আমার আলী আজকে আমি পানি পান করাতে পারি কিনা। স্বামী, যেমন করে হোক এক ফোঁটা পানি পান করে আমার আজকে রক্ষা কর। আমি তাই করব। চলো শহর বলো, দেখি কোথায় পানি পাওয়া যায় কিনা। তাই চলো তাই চলো। এই ফ্রাত নদীর কূল থেকেই আমার অবশ্য আলী একবারকেই আরে পানি পান করাই ওর জীবন রক্ষা করবো। আমি যে মদিনার ছোট ইমাম, এই দেখো ভাই, এক ফোঁটা পানির জন্য আমার শিশু আলী একবার ছটফট করছে। তাই আমি নদীর কূলে এসেছি আমার আলী একবারকে পানি পান করে পিপাসা নিবারণ করব। না, এই খোরা তুমি কুলে এক ফোঁটা পানি পান করতে দেব না। তোমার আলীর তোমার পান করো, আমি দেখি
কেমন আলে আজকে পানি পান। আমার আলে একবারে সব কাজের বাবা